বিসমিল্লাহির রহমানের রাহিম। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ধোপাডাঙ্গা গ্রামে। এই গ্রামেরই আমাদের এক ছোট ভাই, যার নাম উকিল মিয়া। উনি 25% জমিতে প্ল্যান্টেন এগ্রো লিমিটেডের DG1717 মরিচ আবাদ করেছেন। তা আপনারা গাছের চেহারাগুলো দেখছেন, মাশাল্লাহ, মানে আমার দেখা সব থেকে সেরা একটা ক্ষেত এটা। কারণ বর্তমানে যে সিচুয়েশন তাপমাত্রার, এই তাপমাত্রার মধ্যে উকিল ভাই যে খুব বেশি এক্সপার্ট মরিচ উৎপাদনে তা কিন্তু না, উনি শিখছে, এখনো শেখার মধ্যেই আছে। তো এই যে মরিচ চলে এসেছে, তা আমরা এখন আমাদের উকিল মিয়া ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? জি ভাই। তো আপনি তো একজন মরিচ চাষি, এখানে 25% জমিতে মরিচ লাগিয়েছেন। জি ভাই। তো এই মরিচটা কেন লাগালেন আপনি? ভাই, আমার লাইফে প্রথম DG1717 সবাই ভালো বলার জন্য আমি ফুল বগরা থেকে নিয়ে এসে লাগাছি। ইনশাল্লাহ সবে মাত্র মরিচের জোয়ার আসছে, এখনো ভালোই দেখতেছি। কিন্তু এই ডালের সমস্যা একটু তাপমাত্রার কারণে, এটা আমি নিজেও ধরতে পারছি যে ওয়েদারের সমস্যার কারণে ডালের দু একটা গাছে একটু সমস্যা হয়েছে। ভাই, তো এমনি ওই দু একটা বাদ দিয়ে সব কিছু মিলায়ে কি মনে হচ্ছে আপনার? আমার কাছে খুব ভালো মনে হচ্ছে। মানে মরিচ কি উঠাইছেন এ পর্যন্ত? উঠাইছি। কতটুকু উঠাইছেন? আপনার 30 কেজির মতন কেবল সবেমাত্র। ডাল গাড়া আমার 45 দিন বয়স। মানে গাছের বয়স 45 দিন? 45 দিন বপনের বয়স। জি ভাই। আচ্ছা, এর মধ্যে 30 কেজি উঠাইছেন। 30 কেজি আজকে কি উঠাবেন? আজকে উঠাবো, আদামন উঠবে, আদামনের মতো উঠবে। জমির পরিমাণ কতটুকু? 25% তো। আপনার এই ক্ষেত দেখে উদ্বুদ্ধ হয়ে আমরা একটা ভিডিও নিয়েছি আমাদের আমজাদ ভাই, উনিও তো লাগিয়েছেন। তা আমজাদ ভাই, জমিটা তো দেখলেন, আপনার কাছে কি মনে হচ্ছে? মাশাআল্লাহ, খুব সুন্দর। পছন্দ হয়েছে? ইনশাআল্লাহ। হ্যাঁ, মরিচ আমাদের নিত্য নৈমিত্তিক একটা প্রয়োজনীয় সবজি, সবজি বলা যাবে না, আবার সবজিও বলা যায়। তো এইরকম একটা জিনিস আপনি নিঃসন্দেহে লাগাই, এর একটা লাভবান হতে পারবেন আপনি। তা আমরা একটু ক্ষেতটা দেখাই। চমৎকার, মানে এত সুন্দর সাইজ শেপ। গাছ বপনের বয়স মাত্র 45 দিন, এর মধ্যে উনি একবার হারভেস্ট করেছেন, আজকেও উনি হারভেস্ট করার জন্য উৎসাহী। এই যে মরিচ, তা আমি যা দেখলাম আসলে খুবই সুন্দর। মানে এই তীব্র তাপদাহে এখনও যে গাছের চেহারা, গাছের ফলন, মাশাল্লাহ, দু একটা গাছে একটু তাপমাত্রার কারণে সমস্যা হয়েছে, এটা হইতেই পারে। এই যে দেখুন, অসাধারণ অসাধারণ একটা বাগান মরিচের, উনি খুবই যত্ন নিয়ে করেছেন। যদিও একটু ঘন হয়েছে, ঘন হলেও গাছগুলো এখনও সুন্দর আছে, খুবই সুন্দর। আর বর্তমানে মরিচের বাজার অনেক হাই, পাইকারি বিক্রি হচ্ছে 120 টাকা কেজি। তো সেদিক থেকে বলা যায় যে উকিল ভাই ইনশাআল্লাহ লাভবান হবেন। সব থেকে আশার আলো হলো এই গ্রামে আগে কখনো মরিচ চাষ ওইভাবে হয় নাই। হ্যাঁ, এটাই প্রথম। তো আশেপাশের যারা আবাদ করেন তারা কিন্তু উকিল ভাইয়ের ক্ষেত নিয়মিত দেখতে আসেন এবং ওনার কাছে পরামর্শ চান যে এই চারাগুলো কোথায় পাওয়া যাবে। তো প্ল্যান্টেন এগ্রো লিমিটেডের DG1717, এটা মোটামুটি এখন সব নার্সারিতেই পাওয়া যায়, খুবই সুন্দর। সাইজ ঠিক আছে উকিল ভাই? ইয়া কি বলে, আপনি যেই 30 কেজি বিক্রি করলেন, জি ভাই, তো পাইকাররা কি বলে, পছন্দ করে? হ্যাঁ হ্যাঁ, পাইকারেরা সুন্দর মরিচের খুবই মনে করেন
কালার ভালো এবং সাইজ ভালো। দাম কেমন এখন? দাম বর্তমানে 100 টাকা, আমার থেকে পাইকারি নিচ্ছে। পাইকারি 100 টাকা? ওরা 160 টাকা এবং 40 টাকা। আপনাকে একটু ঠকাচ্ছে ওরা, কারণ বগুড়াতে 120 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো আমি আশা করব এই উকিল ভাইয়ের মাধ্যমে এই ধোপাডাঙ্গা গ্রামে মরিচের একটা ব্যাপক একটা মরিচ আবাদ হবে। ওনাকে দেখে অন্যান্য কৃষকও অনেক উদ্বুদ্ধ, তারাও মরিচ চাষে আস্তে আস্তে আগ্রহী হয়ে উঠছে। আর উনি একজন আদর্শ কৃষক, উনি খুব যত্ন নিয়ে এই মরিচের আবাদটা করেছেন। আপনারা ক্ষেতটা দেখছেন, খুবই সুন্দর। আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে এই গরমের মধ্যেও এত সুন্দর গাছের চেহারা হতে পারে। তো ঠিক আছে আমজাদ ভাই, ওগুলো বোধহয় উঠাইছে, এই পাশে এখনো বাদ আছে, এই যে এখানে আছে কিছু, এটার এটার দেখছেন সিস্টেমটা কি, আস্তে করে ধরলেই কিন্তু মরিচগুলো ছিঁড়ে আসে। খেয়াল করেন, এই যে খালি টাচ করবেন, খালি এটাও কিন্তু একটা উল্টা দিক দিয়ে, হ্যাঁ উল্টা দিকে খালি একটু টান দিলেই মরিচ খুলে আসবে। কারণ কিছু কিছু মরিচ আছে খুলতে চায় না, এই যে খালি ধরে টাচ করা, টানও দিতে হবে না, খালি আস্তে করে টাচ করবেন, মরিচ উঠে যাবে। এই যে দেখেন, পছন্দ হয়েছে? হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা তাহলে আজকের মতো রাখি আমজাদ ভাই, ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, খোদা হাফেজ।